সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিলাম। আজকে গার্নিয়ারের ব্রাইট ফেস ওয়াশটা ইউজ করেছিলাম। কিছুক্ষণের মধ্যে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, ওকে রিসিভ করতে যাব। আজকে খুব একটা গরম নেই, তারপরেও একটা হালকা ড্রেসই আমি বের করলাম, বিকজ আমার হালকা ড্রেস পরতে অনেক বেশি ভালো লাগে আর কমফোর্টেবল ফিল করি। ড্রেসটা আমাকে আমার আম্মু গিফট করেছে, তো আমি ড্রেস পরেই যে রেডি হয়ে গিয়েছি, তো এখন আমি টাচ আপ করবো। সকালবেলায় হালকা রকমের বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে রোদ ছিল না, তাই আমি আমার সানব্লক ক্রিমটা রেখে দিলাম আর আমি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলাম। এটা ছিল জয়ের হোয়াইট বিউটি ক্রিম আর আমি এটা ইউজ করি। বাইরে গেলে আমি খুব একটা মেকআপ করি না, জাস্ট একটু ক্রিম, একটু পাউডার, ব্যাস। আর হালকা একটু লিপস্টিক যদি আমার ভালো লাগে তাহলে আমি ইউজ করি। লিপকে সফট রাখার জন্য আমি অ্যালোভেরার এই লিপ বামটা ইউজ করি। হালকা একটু লিপ গ্লস আজকে আমি ইউজ করব। আমার বেশিরভাগ লিপ গ্লস ইউজ করতে খুব ভালো লাগে, বিকজ আমার গ্লসি লিপস অনেক বেশি পছন্দ। তো মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে, ফেসে আমি আর কিছুই করব না। এখন আমি আমার হেয়ারটা কম করে নিচ্ছি। হেয়ার ফলের জন্য আমি সবসময় মোটা পাশের চিরুনিগুলো ইউজ করি। তো আমি এক জোড়া ইয়াররিংও পরে নিব, বিকজ আমার খালি কান আমার আম্মু একদম পছন্দ করে না। আর আজকে আমি আমার আম্মুর সঙ্গেও একটু দেখা করব। তো আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি। বৃষ্টির জন্য রাস্তাগুলো একটু ভেজা ভেজা হয়ে আছে, তো আমি ডাইরেক্ট আমার আম্মুর বাসায় গিয়েছিলাম আর ওখানে এক কাপ কফি খেয়েছি। তো আমি ফাইনালি মেয়েকেও রিসিভ করে নিয়েছি। তো বাই বাই এভরিওয়ান।